সোনার গাছ একবার যেতে দে না আমার ছোট সোনার গাছ। Ye da أكيد أكيد أبدا وكشاد ميتكال هيلو بجوكسيد أرتاي بجميتو بديكال إنجيت دكتي بري لال لال تليفرو أعو تتبو أمي أرجست تكتي بتشينا أمار تكتي كنو أمار شكودو جندو كارهي أرتشي ما تتا كباولو بومو كره غدشي أمي جار بتشينا أمي جار تكتي بتشينا وتاي أبشامي আমাকে ডেকেছেন কেন তুমি যাও গোলামে আমার ছোট ভাই দলমিয়া এবং আমার ভাত করে আমার লাল লাল ভাই যাচ্ছে বড় মিয়া হ্যালো আমরা পাটনা গেলাম হ্যালো দাদা দাদা আমায় ডেকেছেন কেন দাদা পিতা পিতা বলুন আপনার কি হয়েছে পিতা বলো ভাই তুমি আমার কাছে এসো ভাই আমার মৃত্যুকাল হয়েছে উপস্থিত আমার সময় শেষ হয়ে যাচ্ছে পিতা আমার বেলায় তোমাকে তিনটি কথা বলে দিতে চাই দাদা পিতা আমার কথাগুলো রাখবে তো ভাই দাদা আমি আপনার এই অঙ্গীকার করছি আপনার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আমার তোতায় কোনো নামানো পিতা তাকে উত্তর শিক্ষায় শিক্ষিত করবে এবং একটি ভালো বংশ থেকে তাকে বিবাহ দেবে এবং তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে সে যখন জমিদারি ব্যাপারে আর জমিদারি তাকে ফিরে দেবে পিতা দাদা পিতা আপনি এসব কি বলছেন পিতা আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি কাকে পিতা বলে রাখবো আপনি আমাকে বলে দিন পিতা বলে দিন দাদা আমি আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব এই সিংহাসন থেকে শপথ করছি আজ হতে তুতা আমার ছেলে কাকা আর সম্পূর্ণ ভার আমি গ্রহণ করলাম দাদা পিতা আমাকে ধরো সময় যে আমার আগত দাদা কোথায় ভাই আমি তো শুনিনি শ্রাবণে পিতা দাদা পিতা পিতা থাকতে পারছি না আমার চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি আর কথা বলতে পারছি না আমায় ধর পিতা দাদা আমার পিতা কি হবে? এমনি ভাবে একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কয়েকদিন অগ্রসর মাত্র। কাকা এবার চল তার সৎকারের ব্যবস্থা করে গিয়ে কে দে কি বে আমার প্রাণের কাকা গো কাকা কে কাবে নূরে আমি ডাকবো গো কারে পিতা পিতা গো আমার সাথে শত কাঁদিলেও দাদা যে আর ফিরে আসবে না। কাকা চলো আমার দাদার সৎকারের ব্যবস্থা করে গিয়ে। তাই চলুন কাকা, তাই চলুন। Kaya din kadai Kaya rasta dare boroi kaya What is this? It is my calling. Hadi ekedi bhalobasha dala ami dui kedi alo debo ekedi bhalobasha dala ami dui kedi alo debo هاي برك هاي تويو برك هاي سيري تور نام की तोर नाम बेबी जी दिनो कोटी देश रात कोटी देश है बुझस ना আমার নাম बेबी ও মানুষের নাম बेबी দূর আমি মনে করছি এই যে রাস্তা দিয়ে চলে হেই बेबी আচ্ছা এই যে তোর নাম কি আমার নাম টুনটুনি টুনটুনি আমার নাম দিগা জন্য भाई तू तो आंगन रोगे भाई ऐ होन टुनटुनियोस और कौन-कौनियोस फॉरेनिक सॉस ना तो फॉरेनिक ना बुद्धि क्या लगे सुना ऐ तू हिक सॉस आर को सारा योग आर गायले बुदामु ऐ हमारे का सुना नहीं मास्टर छापाशोक तार पड़े पड़ा देखो ऐ ऐ होन आर তোর দুষ্টুমিটা মাস্টারের কাছে বলবো মাস্টার সব দা মাস্টার সব ডেলিভারি কেসে মর মজা গেছে শুনে তো গন্ডগোল হচ্ছে কেন এই এই কেডা হট এদিকে হট ও স্যার এদিকে স্যার গো বহাই হট এদিকে স্যার স্যার গো আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন শক্তি বাড়ি মারুন कारण लगी अरे तादर मत दुष्ट हां छात्र रे এভাবে আভার দিতে হবে ও আচ্ছা এই যে লাগিয়া আচ্ছা বহান স্যার হ্যাঁ স্যার একটা গান শুনবেন স্যার আর তারপর হ্যাঁ এই খাতা গুলো দে খাতা স্যার হাতে লাগা কই খাতা সিরিয়াল জি কি হাতে লাগা সিরিয়াল জি হ্যাঁ আমি এর হতারি না দুষ্ট কোথাকার কে বলছো আই স্যার স্যার একটু বসুন স্যার একটু বসুন স্যার স্যার কই কেমনে কি করব বড় বানান কর তো জগরিয়া আর রাগ কইন একটু পরে কি বলে মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার চাঁদের हीरा आर नाम नियन सलाल में सरामानिक ايه يقول لك يا سلام গুড তো ভালো শিক্ষিত তোদের পড়া শুনে আমি খুব খুশি হলাম আর আমিও খুশি হইছি সাথে সাথে দুষ্টমিটার জন্য খুশি হলাম স্যার এরা কি তাই বল না থাকবো আরে ওরা পড়া শিখবে আচ্ছা লেখাপড়া করবে তোদের ছেলে ভালো করবে আচ্ছা আমরা সামনে যাই স্যার এখন ছুটি দাও না আজকে তোদের ছুটি হবে না কেন স্যার যতক্ষণ পড়া না শিখবে এবং পড়া না দিবে ততক্ষণ তোদের ছুটি হবে না আদাব মাস্টার সাহেব আদাব আদাব আপনার স্কুলে আমার ভ্রাতুষ পুত্র তুথামিয়াকে ভর্তি করতে এসেছি বলুন ভর্তির ফিস কত আর মাসিক বেতন কত ভর্তির ফিস 50 টাকা হ্যাঁ 50 টাকা আর মাসিক বেতন 40 টাকা 40 টাকা এই নিন আপনার ভর্তির ফিস এবার আমি আসি মাস্টার সাহেব ঠিক আছে আসুন আসুন তুথামিয়া তুমি ওদিকে বসো আসুন 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 এই তুমি নাম কি বুঝে আদাব আদাব আসুন আসুন আমার আল্লাহ আপনার স্কুলে ভর্তি করতে এসেছি বেশ ভালো ভর্তি করবেন ভর্তির ফিস কত ভর্তির ফিস 50 টাকা আর মাসিক বেতন তাদের জন্য কনসিডার করলাম 25 টাকা 25 টাকা এটা কম করে স্যার ও স্যার এটা কম করে আপনার ভর্তির ফিস আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতি মাসে মাসে দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই আমরা কিন্তু জোড়া জোড়া মিলে গেছি মানগি চুপকার তুমি পাখি আমি তো দেখ এখন আমার স্কুলে নতুন দুজন ছাত্র ভর্তি হয়েছে হ্যাঁ দেখতেছি স্যার তাদেরকে আমি নতুন দুটি প্রশ্ন করব একটি গাছে দুটি পাখি বসিল হ্যাঁ এমন সময় একজন শিকারী এসে হ্যাঁ বন্দুক দ্বারা গুলি করিল এর মধ্যে 8টি পাখি মারিয়া ফেলিল হ্যাঁ আর কয়টি পাখি বলো আর কয়টি পাখি রইল বলো তো স্যার স্যার গো বল এ কয়টা স্যার কয়টা 21 টা কয়টা কুছানা এই 21 টা কিবা স্যার ব্যাগ কি আপনারা বাদ গেছেগা তোতা তুমি বলো জি স্যার পাখিদের মধ্যে 12টি পাখি মারা গেল আর বাকি 8টি পাখি রয়ে গেল স্যার মূর্খ কুতাগা মূর্খ বলো তো মাগুনো স্যার এটা মনে হয় একটি পাখিও থাকবে না থ্যাংক ইউ বাড়ি তো ডাইনে বসো তুমি তোতা ডাইনে বসো আগামী কাল তোমাদের মুক্তি সংগ্রামের কবিতা পড়া রইল জি স্যার সকলেরই ছুটি যাও আসসালামু আলাইকুম এই আমরা কি ওয়া আলাইকুম সালাম জি ভালো লাগিও না দাঁড়াও হলো বলুন তুমি আজ আমাকে স্কুলে যে অপমান করেছো আমি আপনাকে কি অপমান করেছি আচ্ছা এই তুমি এমন বোকা কেন গো বন্দুকের আওয়াজ শুনলে পাখি কি গাছে বসে থাকে নাকি আবার আমাকে অপমান এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি তবে ততদিন আমি আর এই স্কুলে আসব না কথাটা স্মরণ থাকে যেন এসো না ঘরে ঘুমটা দিয়ে বসে থাকো ঠিক আছে আমার নামও গুনু আজ থেকে আমি এই স্কুলে আসব না দাদা আমি স্কুলে যাব না কি হয়েছে তোর কেন লাগে কি হয়েছে তোর দাদা সুন্দর লাগছে আমাকে এমন সময় যদি আমার বন্ধু আমার কাছে থাকতো আমার মনের কথাগুলো সব তাকে খুলে বলতাম আর সোহে না প্রাণের যৌবনে জ্বালা আহাই আর সোহে না প্রাণের যৌবনে জ্বালা তোমার হাতে ওটা কি কিছু না আমাকে দেখা বলছি না আমি দেখাবো না দেখাবে না না এই এই বলছি তো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ইস এ কি এতে দেখছি আমারই ছবি তবে কি গুণ সত্যি সত্যি আমাকে ভালো ফেলেছে ভালোবেসে ফেলেছে ঠিক আছে যেমন করি হোক তার ভালোবাসা আমাকে আধাই করে নিতেই হবে নিতে party day. আমাদের কর্মচারী দিয়ে তোমার নাম পাঠিয়ে দেব। যাও শোনা বন্ধু, শোনা বন্ধু, বাইছি আর সিরাজি না হলে যে তোমার মতো বড় লোকের আমিরা নাই চলে না। শোনা বন্ধু, সেদিন সেদিন গিয়েছিলাম এই সুবান গাজীর কোল বাগানে পাখি শিকার করতে। সেখানে একটি মেয়ে দেখে এলাম। মেয়ে দেখে চুরি যে গাই না, তুমি শুনলে একেবারে জলে গলে এক হয়ে যাবে। সে কি দেবী নাকি মানবী বন্ধু? আরে বাবা, হ্যাঁ বন্ধু বলো বলো বন্ধু। আমি তাকে চাই খলে বলে খলে কৌশলে যেমনি হোক তাকে ধরে আনবে এই আমার রঙ্গমহলে। ভাবছি বন্ধু কিছু টাকার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ বলো কত টাকার প্রয়োজন? বেশি নয়, গোটা 50,000 হলে। 50,000? 50,000 কেন, প্রয়োজনে রাজ ভান্ডার খুলে দেব। আসুন আমার সঙ্গে, তবু এই সুন্দরীকে আমার চাই। তাই চলো। আমার রোজগারের পথ খুলে গেল। এবার দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। ওই দেখা যায় গড়ে কাহানি গো, সেটাই বন্ধু থাকে গো। ওই দেখা যায় গড়ে কাহানি গো, সেটাই বন্ধু থাকে গো। People, they can't go. কিছু ভালো